হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে মার্চ মাসের রাশিফল। যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধনু রাশি। এই আলোচনাটি করার আগে আপনাদের আরও একটি জিনিস জেনে নিতে হবে, সেটা হচ্ছে গোটা মাসে গ্রহদের কি পজিশন থাকছে না থাকছে। ধনু রাশিতেই থাকছে কেতু, তুঙ্গস্থ অবস্থান বৃহস্পতি ও মঙ্গল। বৃহস্পতি আর মঙ্গল এখান থেকে ট্রানজিট করে চলে যাচ্ছে মকর রাশিতে। এই মকর রাশিতে শনি অলরেডি সক্ষেত্রি অবস্থায় কিন্তু বসে আছে। কুম্ভ রাশিতে থাকছে বুধ আর রবি। বুধ আর রবির যোগটাকে বলা হয় বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগটা কিন্তু দারুণ একটা যোগ, খুব ভালো এফেক্ট কিন্তু পাওয়া যায়। এখান থেকে সূর্য ট্রানজিট করে চলে যাচ্ছে 14 তারিখ মীন রাশিতে। এর এফেক্টটাও কিন্তু আমরা ভালো পাবো। বা শুক্র বসে আছে মেষ রাশিতে, দুর্দান্ত একটা জায়গায়, দুর্দান্ত পজিশনে। এর এফেক্টটাও আরও ভালো। শুক্র ট্রানজিট করে 28 তারিখ চলে যাচ্ছে বৃষ রাশিতে, আর রাহু তুঙ্গস্থ অবস্থায় বসে আছে মিথুন রাশিতে। এই হলো গোটা মাসে পজিশন। এবার জেনে নেবো কি আপনাদের কেমন যাবে না যাবে গোটা মাসটা। ফার্স্টে বলবো বিজনেস কেমন যাবে। বিজনেসের ক্ষেত্রে বলবো যারা ফরেনে বিজনেস করেন তাদের জন্য সময়টা দুর্দান্ত। বিজনেস আপনারা ভালো গ্রোথ দেখতে পাবেন, বা যারা অনেক দিন ধরে ট্রাই করছিলেন ফরেনে গিয়ে বিজনেস করবেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, ভালো এফেক্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। বুধ আর রবির এই যে যোগ, এই যোগের ফলে কিন্তু বিজনেসে আপনারা খুব ভালো প্রোগ্রেস দেখতে পাবেন। নতুন কোনো বিজনেস শুরু করার জন্য সময়টা ভালো। বিজনেসে অর্থর যে গ্রোথ সেটা কিন্তু খুব ভালো হবে। বিজনেসে নতুন কোনো মানুষের সাথে কিন্তু আপনার যোগাযোগ হতে পারে, যে যোগাযোগটা কিন্তু আপনাকে একটা অন্য ওয়ে খুলে দেবে আপনার বিজনেসের জন্য। এটা কিন্তু একটা খুব ভালো জিনিস, প্রোগ্রেসের কিন্তু একটা অন্য ধাপ বলা যেতে পারে। কানেকশন কিন্তু আপনার খুব ভালো হবে, যে কানেকশনগুলো কিন্তু আপনাকে আদার্স সোর্স এনে দেবে, যেটা থেকে আপনি বিজনেসগুলো কিন্তু ডেভেলপ করতে পারেন। বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুব ভালো যাবে বলা যেতে পারে। আর যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য কিন্তু এই মাসটা ভালো, মোটামুটি ভালোই যাবে, সেরকম কোনো সমস্যা কিন্তু থাকছে না। এবার জানবো জব কেমন যাবে না যাবে। জবের ক্ষেত্রে আমি বলবো নতুন জবের জন্য দুর্দান্ত সময়। যারা অনেকদিন ধরে ইন্টারভিউ দিয়ে ফেড আপ হয়ে গিয়েছিলেন, মনের মতো জব পাচ্ছিলেন না, তাদের জন্য সময়টা ভালো। জবের জায়গায় আপনাদের একটা পরিচিতি ঘটবে, মান সম্মান কিন্তু বৃদ্ধি পাবে, লোকে আপনার সলা পরামর্শ নিয়ে কিন্তু চলবে। এটা একটা দারুণ অ্যাচিভমেন্ট কিন্তু একটা মানুষের কাছে। তাই একদম হ্যাপি থাকুন, জবের জন্য আপনাদের কিন্তু পারফেক্ট সময় শুরু হয়ে গেছে। এবার যেন আপনাদের সেভিংস কেমন থাকছে। সেভিংস কিন্তু থাকছে, কিন্তু প্যারালালি খরচাটাও কিন্তু থাকবে। ইনভেস্ট করার জন্য সময়টা ভালো, কিন্তু কতটা ইনভেস্ট করতে পারবেন সেটা ডিপেন্ড করবে কিন্তু সম্পূর্ণ আপনার উপর। সেভিংস ভালো আছে, কিন্তু সেটা আপনাকে কন্ট্রোলে রাখতে হবে, বিশেষভাবে খরচা যাতে না হয় সেদিকে কিন্তু একটু কেয়ার দিতে হবে। খরচা টুকিটাকে কিন্তু লেগেই থাকবে, কিছু শখ পূরণের জিনিস কেনাকাটির খরচা কিন্তু বিশেষ এই মাসটা আপনাদের ঘটবে। এবার জানবো এডুকেশান কেমন যাবে। এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো সময়টা ভালো যাবে। হায়ার স্টাডির জন্য সময়টা ভালো। যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়াশোনা করেন তাদের জন্য সময়টা ভালো। যারা ভাবছেন কি বাইরে যাবেন পড়াশোনার জন্য তাদের জন্য সময়টা ভালো। এক কথা বলা যেতে পারে এডুকেশনের ব্যাপারে এই মাসটা কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট আপনাদের এনে দেবে। এবার জানবো হেলথ কেমন যাবে। দেখুন হেলথের ব্যাপারে আমি বলবো একটু প্রবলেম লেগে থাকছে, কিন্তু লিভার ওরিয়েন্টেড প্রবলেম বা যাদের ধরুন কোনো রকম হাড় ওরিয়েন্টেড প্রবলেম, এই সমস্ত প্রবলেম কিন্তু এই মাসটা অ্যাজ ইউজুয়াল থাকছে। এই প্রবলেমগুলো থেকে কিন্তু এখনই আপনারা সেইভাবে নিষ্কৃতি কিন্তু পাচ্ছেন না। এবার জানবো লাভ লাইফ কেমন থাকছে না থাকছে। লাভ লাইফের আমি বলবো কি এই মাসটা লাভ লাইফের ক্ষেত্রে সেরকম ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না। কারণ হচ্ছে লাভ থাকবে সেখানে, সমস্যা কিন্তু অ্যাজ ইউজুয়াল থাকছে। বা যারা ভাবছেন লাভটাকে অ্যারেঞ্জে কনভার্ট করবেন তাদের জন্য কিন্তু সমস্যা আছে। এই সময় এরকম সিদ্ধান্ত নিলে কিন্তু আপনাদের রং রুট হয়ে যাবে, তাই রং রুটে হাঁটার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার জেনে নেব ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে মোটামুটিভাবে চলবে, কিন্তু মাসের শেষের দিকে কোথাও গিয়ে কিন্তু একটু সমস্যা তৈরি হয়ে যাবে। সেই জিনিসটাকে কিন্তু আপনাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু সেরকম কোনো সমস্যা থাকছে না। বন্ধুরা, এর থেকে ডিটেলসে জানতে হলে আমি 2020 সালের বর্ষফল কার্ডের লিঙ্ক দিচ্ছি, সেখানে গিয়ে দেখুন, আরও ডিটেলসে আলোচনা করা আছে। আরও অনেক অজানা কোয়েশ্চেন্স যেগুলো আপনাদের মনে আছে, যেগুলো এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন না, সেটা কিন্তু ওখানে গিয়ে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা, যদি ফার্স্ট টাইম হন, ভিডিওটি কী করতে হবে দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, খুব খুব ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে।